শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী আজ। মানুষের সংগ্রাম ছিল জয়নুলের চিত্রকর্মের মূল উপজীব্য বলেছেন রাষ্ট্রপতি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের 45তম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী 1976 সালের 28 মে 62 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যু দিবসে সাধারণত বিভিন্ন স্মরণ সভা ও আয়োজন থাকে, তবে এবার করোনা ভাইরাসের কারণে শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে পালন করা হবে। শুক্রবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। দেশের চিত্রশিল্প আন্দোলনের পুরোদা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন 1914 সালে 26 ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। আঁকার প্রতি তার ঝোঁক ছিল ছোটবেলা থেকে। এসএসসি পাশের পর তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে ভর্তি হন কলকাতা আর্টস অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে স্নাতক পাস করে ঢাকায় এসে প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্যাপস। পরে চারুকলা ও কারুকলা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় চারু ও কারুকলা ইনস্টিটিউট নামে পরিচিত। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর এবং ময়মনসিংহে একটি গ্যালারি প্রতিষ্ঠা করে গেছেন তিনি। জয়নুল আবেদিনের 1942-43 সালে দুর্বিক্ষের করুণ ছবি মানুষের হৃদয়কে ব্যাপকভাবে নাড়া দেয়। চিত্রকর্মের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছেন এদেশের অনাহারী, অধিকার হারা, বঞ্চিত মানুষের জীবন সংগ্রামের বাস্তব চিত্র। তার আঁকা 1969 সালে গণ আন্দোলনের প্রেক্ষাপটে নবান্ন এবং 1970 সালে প্রলয়ঙ্করী গুণীজনের ছবি আজও হৃদয় স্পর্শ করে। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা 3000-এরও বেশি। চিত্রকলায় অসাধারণ আবেদনের জন্য শিল্পাচার্য উপাধি লাভ করেন শিল্পী জয়নুল আবেদিন। মানুষের সংগ্রাম ছিল জয়নুলের চিত্রকর্মের মূল উপজীব্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, বরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিন 1914 সালে জন্মগ্রহণ করেন। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য, সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রা, মানুষের দুঃখ দুর্দশা ও সংগ্রামই ছিল তার চিত্রকর্মের মূল উপজীব্য। শুক্রবার 28 মে শিল্পাচার্য জয়নুল আবেদিনের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আব্দুল হামিদ বলেন, জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। 1938 সালে সর্বভারতীয় চিত্রকলা প্রদর্শনীতে আঁকা জল রঙের ছবির জন্য স্বর্ণপদক লাভ করেন তিনি। জয়নুলের কর্মে প্রতিভাত হয়েছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নরনারী শ্রম সংগ্রাম এবং সেই সঙ্গে তাদের ক্ষমতার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, ইউরোপীয় স্টাইলে চিত্রাঙ্কনের ওপর লেখাপড়া করলেও প্রাচ্য বা পাশ্চাত্যের অঙ্কন দ্বারা তাকে আকৃষ্ট করতে পারেনি। অতিমাত্রায় রীতিনির্ভরতার পরিবর্তে বাস্তবতার প্রতি আকৃষ্ট হন জয়নুল। এ বরেণ্য শিল্পীর কল্পনার রেখা তুলিতে বাস্বর হয়ে উঠেছে 1943 সালে দুর্ভিক্ষের রেখাচিত্র, 1969 সালে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে নবান্ন, 1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে মনপুরার মতো হৃদয়স্পর্শী চিত্র। শিল্পীর কালজয়ী শিল্পকর্ম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক বিপুল প্রশংসা স্বীকৃতি লাভ করেছে। অসাধারণ শিল্প মানসিকতা ও কল্পনা শক্তির জন্য তিনি শিল্পাচার্য উপাধিতে ভূষিত হন। রাষ্ট্রপতি বলেন, শিল্পাচার্য জয়নুলের উদ্যোগে 1948 সালে ঢাকা আর্ট কলেজ, বর্তমানে চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পাচার্য জয়নুলের ঐকান্তিক প্রচেষ্টায় 1975 সালে সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহে তিনি প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা গ্যালারি। জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। বিশ্বখ্যাত বরেণ্য শিল্পী 1976 সালে 28 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। শিল্পাঙ্গনে তার অনবদ্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি বরেণ্য শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই ছিল আজকের মতো। পরবর্তীতে এমনই সব নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।